নমস্কার বন্ধুরা, আমি সৌরভ, আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি আপনাদের কমেন্টে সাড়া দেওয়ার জন্য বর্ধমান জেলার অন্যতম সেই লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মী ভাণ্ডার বলতে বুঝতেই পারছেন, এমন একটি জায়গায় তুলে ধরছি যেখানে আর কি হোলসেল রেটে বিভিন্ন চিপ রেটের মধ্যে বিভিন্ন রকম রাইস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো বিভিন্ন প্রকারের চালের ভাণ্ডারে যখন এসেছি, অবশ্যই চালের কী প্রাইস যাচ্ছে এই 2023-এ আপনারা অবশ্যই কমেন্ট করেছিলেন, সেই কমেন্টে সাড়া দেওয়ার জন্য আমি এখানকার যে ওনার আছে বা ম্যানেজার আছে বা যারা দায়িত্ব চার্জে আছে ওনাদের সঙ্গে সরাসরি আমি জিজ্ঞেস করে নেবো। অবশ্যই আপনারা দেখতে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, সরাসরি মিলে যাবে। এখানে সারি সারি এইরকম চার দিকে মিল দেখুন একবার, এই দেখুন এই একটা মিল, এই একটা মিল দেখুন একবার, কত মিল দেখুন একবার, চারিদিকে এইসব মিল, মিলের ভর্তি দেখতে পাচ্ছেন দেখুন একবার, এই একটা মিল দেখুন, এই যে ট্রাকে করে ধানটা আসছে দেখতে পাচ্ছেন, এই যে ধান আসছে তো এই মিলে ঢুকছে, এই যে মিলগুলো দেখুন মিল। সরাসরি আপনারা সরাসরি এইরকম চলে আসতে পারবেন, এইরকম মিলের গাদা দেখুন একবার, এই যে এখানে কাঁটা আছে একটা দেখুন, এই যে কাঁটায় কাঁটা করে নিতে পারবেন টোটাল মিল। চলুন বন্ধুরা, যেই কথা হচ্ছে অবশ্যই আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমি একটা মিলকে বেছে নিয়েছি, এই মিলের রিভিউ তুলে ধরবো দেখুন। তো স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। তো এখানে জায়গাটার নাম কি আছে? জায়গাটার নাম অন্যতা এগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। তো আমি এখন এই মুহূর্তে মানে দর্শকদের কমেন্টে সাড়া দেওয়ার জন্য রাইস মিলে এসেছে। তো এই রাইস মিলটার নামটা কি আছে? রাইস মিলের নাম আছে অন্যতা এগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড। লোকেশন কি আছে? লোকেশন আছে বহরমপুর শ্যামসুন্দর পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। তো এখানে এখানে কেউ যদি কলকাতা বা অন্য আদার্স সাইড থেকে আসে কিভাবে আসবে একটুখানি যোগাযোগটা বলুন। আমাদের মানে হাওড়া থেকে বর্ধমান স্টেশনে নামতে হবে, তাই তো? বর্ধমান থেকে কি বর্ধমান স্টেশন থেকে সগড়াই? হ্যাঁ, সগড়াই থেকে শ্যামসুন্দর। আচ্ছা, এই লাইনে শ্যামসুন্দর। আচ্ছা, এটা আছে বহরমপুর শ্যামসুন্দর, আর পিন 7134224। আচ্ছা আচ্ছা। তো ফোন নাম্বার কিছু মনে আছে? ফোন নাম্বার দেখে বলে দিতে পারবো, দেখে বলে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনি এখন চালগুলো আমাকে দেখান, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন এখানকার রাইস মিলের চালগুলো দেখুন সরাসরি। আপনার কি হোলসেল রেটই দেন তো নাকি? একদম মানে এখান থেকে মানুষ নিয়ে যে বিজনেস শুরু করতে পারবে, কোনো অসুবিধা হবে না, তাই তো? ঠিক আছে দেখান। তো আপনারা দেখুন, এটা হচ্ছে স্বর্ণ চাল, স্বর্ণ, তাই তো? তো এই হচ্ছে স্বর্ণ, একটু হাতে করে চাকে দেখুন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বর্ণ চাল। আচ্ছা আচ্ছা, এটার দাম হচ্ছে 920 টাকা 26 কেজি প্যাকেট। আচ্ছা 26 কেজি, তাই তো? আচ্ছা, এই যে এই হচ্ছে বন্ধুরা বস্তা, এটা কত, 25 কিলো নাকি? 26 কিলো। তো বন্ধুরা 26 কিলোর বস্তা, এইটা হচ্ছে 970 টাকা নাকি? 920 টাকা, 920 টাকা। চলুন আর কি আছে অর্ডার দিই। তো আপনাদেরকে এবার মিনি কেটের ভান্ডারে দেখাচ্ছি, একদম সরাসরি রাইস মিলের ভেতর ঢুকে গেছে দেখুন একবার। হ্যাঁ, এটা হচ্ছে মিনি কেট চাল। হ্যাঁ, এটা মিনি কেট চালটা একটু এরকম করে দেখান। হ্যাঁ দেখুন একবার, এটা হচ্ছে মিনি কেট চাল। আচ্ছা আচ্ছা, তো হ্যাঁ বলুন, এটা কত করে? এটার দাম হচ্ছে 26 কেজি দাম 1160 টাকা। 26 কেজির দাম 1160 টাকা। আচ্ছা আচ্ছা, তো এর বস্তা কি মানে বস্তাটা কোনটা, এটা সেম বস্তা? আচ্ছা সেম বস্তা, বস্তা সেম, জাস্ট আচ্ছা আচ্ছা একই বস্তা, এইটাই বস্তা, আমাদের একটাই ব্র্যান্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আর ঠিক আছে ঠিক আছে। আর তো বন্ধুরা, আজকে এমন একটা জায়গা, ঠিকানা এমন একটা জায়গাকে তুলে ধরার জন্য আজকে সরাসরি চলে এসেছি। আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন এইখানে সরাসরি, এই যে প্ল্যানটা দেখতে পাচ্ছেন এখানে সরাসরি এখানে চাল আর কি মানে ধান ভাঙিয়ে চাল তৈরি হয় সেই রকমই একটা জায়গার খোঁজ দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে যে ছোটো ছোটো যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন, এই যে মেশিনগুলো, এই মেশিনগুলোর দ্বারাতেই এইরকম মানে চালকে ধানকে ভাঙিয়ে চাল তৈরি হয় সেই রকমই আমি মিলের মধ্যে আজ সরাসরি চলে এসেছিলাম, আপনাদেরকে দেখাচ্ছিলাম সব একটার পর একটা যে চালের কত করে প্রাইস যাচ্ছে না যাচ্ছে। এখানে মূলত 4টি ধরনের চাল এই মিলেতে পাওয়া যায়, ঠিক আছে? সেই 4টি ধরনের চাল এখানকার যে ওনার আছে মানে দায়িত্ব চার্জে আছে ওনার সঙ্গে আমি টোটালি সমস্ত দামগুলো আর কি জেনে নিচ্ছিলাম। এবারে আমি একটুখানি এই মিলের আর কি সাইড সিনগুলো অবশ্যই দেখাবো, আপনারা সরাসরি পুরোটা ভিডিওটা দেখতে থাকবেন। এই চলুন একবার দেখুন তাহলে মেশিনগুলোর মানে প্রতিক্রিয়াটা কী রকম কী, সেইটা থেকে চালটা এই মেশিনের দ্বারা বেরোয় না? না তাহলে আচ্ছা, এইটা তাহলে কী হয় বললেন? এইটা যে বলছি যে চালের ভিতরে যে আধা চালগুলো থাকে ভাঙা চালগুলো সেই চালটা বের করে নেওয়া হয়। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা এই মেশিনটা সেইটা, চলুন এটা সেইটা
ফটে। আচ্ছা, তো দেখুন আর একটা ফটে, এটা আমার যে কালো মাছি বলো আর এই যে লাল চাল, আচ্ছা আর লাল চাল কালো মাছি ফুট এটাও ফটে, এটা সরেজ করে নয় পরিষ্কার একদম। আচ্ছা সবাই করা, আচ্ছা চলো এটা দেখে তো এইটা চালে যে পাথরটা থাকে আর কি বন্ধুরা, সেই পাথর কে এগুলোকে মানে পাথর কে স্টক করার জন্য, আচ্ছা ব্র্যান্ডটা বার করে এখানে চেঁচে চালটা বার করে। আচ্ছা, আর এটা পরপর তিনটে একই মেশিন নাকি এগুলো? ধানটা যখন আসছে, ধানটা যখন আসছে এটা সেভ করে নিচ্ছে, পরিষ্কার করে নিচ্ছে। আচ্ছা, এটা পরিষ্কার করে নিচ্ছে, দেখুন বন্ধুরা এখনো আছে, দেখুন একবার। এইটা হচ্ছে গিয়ে ধানের খোলা ছাড়ি লোহা। ওটাও একই কাজ নাকি? একই কাজ, যে লাইন দরকার সেই সুইচ দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, চালু লোকালে দেওয়া হয়, এটা সেলাই করা হয় তাই তো? তো বন্ধুরা এইটা দেখুন একবার, সেলাই মেশিন, এইটা করে সেলাই করা হয়। এই যে চালগুলো মানে এতে লোড করা আছে, এটা থেকে এটা দিয়ে পরে সরাসরি ভর্তি হয়, দিয়ে এখানে সেলাই হয়। আর এইটা অ্যাকচুয়ালি কনভার, আচ্ছা এইটা দিয়ে গাড়িতে লোড হয়। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে লোড হয়, দেখতে পাচ্ছেন ডাইরেক্ট ট্রাকে লোড হয় এইটা থেকে, এবং মোটর সিস্টেম করা আছে। আর এটা খুব সুন্দর সিস্টেম মেশিনটা দেখুন, খুদ, আচ্ছা লাল মাছি। তো বন্ধুরা খুদ দেখুন একবার, মানে চালের যে ছোট যে মানে চালটা, ভাঙা চালটা, তো এই হচ্ছে ভাঙা চালটা দেখুন একবার, এই হচ্ছে খুদটা দেখুন একবার, দেখুন কত ছোট্ট দেখুন একবার, অতি ক্ষুদ্র একদম খুদ দেখুন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো এইটা বলছি কি শর্টেজের মাল আমি জানি না, যাই হোক দেখুন একবার, এটা একদম অতি ক্ষুদ্রটা নাকি? এটা অতি ক্ষুদ্র না, এটা চাল, এটা শর্টেজে যে লাল চালটা আছে সেই লাল চালটাকে পরিষ্কার করে নিচ্ছে, কালো মাছি আর লাল চালটাকে পরিষ্কার করে নিচ্ছে। আচ্ছা, এইটা এখন মানে মানে সাফটা করে নি তাই তো? না, সাফ করে দিয়েছে, সাফ করে ফেলে দিয়েছে এটা। আচ্ছা, এটা রিজেক্ট মাল, রিজেক্ট মাল, এটা খুদ হিসাবে দাম বিক্রি হয়, চালের রেট নয় এটা। আচ্ছা, চালের রেট নয় তাই তো, খুদ হিসাবে। তো এটা মোটামুটি কিরকম হিসাবে বিক্রি হয় জানেন? এটা জানা নাই আমার, জানা নাই তাই তো। আচ্ছা, তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছি, এটা বাস কাটি তো নাকি? হ্যাঁ, বাস কাটি, সব রকমই চাল আছে আর কি, সব রকমই চালেরই এটা রিজেকশন। আচ্ছা, এটাকে রিজেকশন বলে। আচ্ছা আচ্ছা, তো এটা কীরকম কী দামে বিক্রি হয় জানেন? বস্তা নয়, এমনি খুচরো হয় না তাই তো? আচ্ছা 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 আচ্ছা, হুম হুম, বুঝতে পেরেছি। আচ্ছা, পরে এটা বাড়তেও পারে কমতেও পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো চালটা একবার দেখেন ভালো করে, একটু ফেস করে দেখেন। ৩০ কেজি প্যাকেটে হয়, এটা ৪০ টাকা কেজি, ৪০ টাকা কিলো কেজি আজকের বাজার, আজকের বাজার, আজকের বাজার হচ্ছে ৪০ টাকা কেজি, মানে ১২০০ টাকা বস্তা। আচ্ছা,
বারোশো টাকা বস্তা? আচ্ছা, বারোশো টাকা বস্তা। এটা 26 কিলো? না, 30 কিলো। এটা 30 কিলো? আচ্ছা, এটা 30 কিলো। এই যে দেখুন চালটা, দেখুন নিচে চাল, চাল ফ্রেশ, চাল একদম পুরো, চাল একদম ফ্রেশ। আর স্বর্ণমাসুরি এইসব কিছু আছে নাকি? মানে কালচা স্বর্ণমাসুরি এইসব চাল হয় যে, এগুলো আমাদের হয় না। এগুলো হয় না আপনাদের? এগুলো সব ব্র্যান্ডের চাল, যেগুলো আমাদের মিনিকিট হয়, লঘু হয়। আমাদের মিনিকিট, স্বর্ণ, বাঁশকাঠি, বুলেট, আচ্ছা, এই চারটে চাল আমাদের হয়। আচ্ছা আচ্ছা, তো প্যাকেটগুলো দেখি, এগুলো খুলনা চালগুলো। এটা হচ্ছে মিনিকিটের রেডি বস্তা, এইদিকে এটা হচ্ছে মিনিকিটের রেডি বস্তা। আচ্ছা, এটা হচ্ছে মিনিকিটের 26 কেজি রেডি বস্তা। ঠিক আছে, এগুলো সবই মিনিকিট। আচ্ছা, এইটাতে এইটাই, তাই তো? হ্যাঁ, তারপর ডায়ারে যায়। আচ্ছা, তারপর ধানটা ডায়ারে পড়ে। আচ্ছা, তারপর ওটা মেশিনে দেয় পোস্টিং এ, ওটা চাল ফ্রেশ চালটা বেরো, মানে এইখানে সেদ্ধটা হয়ে যায়, তাই তো? হ্যাঁ, সেদ্ধটা। তো বন্ধুরা দেখুন একবার, মানে ধানকে ভানিয়ে কিভাবে চাল তৈরি হয়, সেই রকম জায়গায় এসেছি, সেই রকম ম্যানুফ্যাকচারি জায়গাতেই আমি তুলে ধরছি, পুরো লক্ষ্মীর ভাণ্ডার ধরতে গেলে। দেখুন একবার এই এই যে জায়গাটা আমি দেখাচ্ছি, তো এইখান থেকে ধান, হ্যাঁ কি বলে, এর নাম পারবলি, পারবলি তো, আচ্ছা পারবইলিং, তো সিদ্ধ হয়, হ্যাঁ শুকোয়। আচ্ছা আচ্ছা, তো আমি তো এত কিছু জানি না, যাই হোক দাদারা বললো, আপনারা তো অবশ্যই দেখুন, এমন একটা জায়গায় এসেছি, অবশ্যই জায়গাটা দেখলেই তো বুঝতে পারবেন। দেখুন একবার, তো আপনারা আসবেন, মাল একদম চিপ রেটে মাল পেয়ে যাবেন, তো হোলসেল রেটে হয়তো মার্কেটে, আপনি যে দামগুলো বললেন মার্কেটের থেকে দাম কম তো? হ্যাঁ একদম, তো মার্কেটের থেকে দাম কমের মধ্যে পেয়ে যেতে পারবেন। দেখুন একবার, এই হচ্ছে সেই মিল এরিয়াটার মধ্যে, এখানে টোটালি এই যে লেবারগুলো আছে, মানে এনারা এই মিলেতেই কাজ করে। দেখুন বহুত পরিশ্রম করে, বহুত পরিশ্রমের ফল এই আজ এই চাল কীভাবে মার্কেটে বেরিয়ে যাচ্ছে। এনাদের হাত ধরেই আজ পুরো শুরু হয়েছে, আর এনাদের হাত ধরেই মার্কেটের দিকে চলে যাচ্ছে। দেখুন একবার, এই যে দেখুন একবার, এই সব ব্যক্তিরা, এই সব ব্যক্তিরা দেখুন একবার। তো বন্ধুরা অ্যাকচুয়ালি আমি সরাসরি এই যে রোদে আজকে আপনাদেরকে দেখাচ্ছি, যেখান থেকে সরাসরি চাল মানে রপ্তানি করে আর কি, চাল মানে ধানকে ভাইনে যে চাল রপ্তানি করে সেই চাল বাজারে বের হয়, সেই রকমই একটা মিলের খোঁজ দেওয়ার জন্য আজকে বর্ধমানে সরাসরি আমি চলে এসেছিলাম। দেখুন এই যে ব্রয়লারটা দেখতে পাচ্ছেন, এইটা থেকে আর কি সরাসরি এইখানে চাল আর কি মানে গরম করে সেদ্ধ করে এইটা মেশিনের দ্বারা, এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনের দ্বারা সরবরাহ হয়ে সরাসরি এইখানে চলে আসে, বুঝতে পাচ্ছেন? এই এই সিস্টেমটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এই সিস্টেমটা মানে এতটা সুন্দর সিস্টেম করা আছে, এইগুলো হয়তো আপনারা মিলে ঢুকলে সেই সরঞ্জাম ব্যাপারগুলো দেখতে পাচ্ছেন। আর এই যে এরিয়াটা দেখুন একবার, দেখুন এই যে এরিয়াটা কত বড় একটা এরিয়া নিয়ে একটা তৈরি হয়েছে এই এত বড় একটা মিল। তো বর্ধমান জেলায় যখন চলে এসেছি অবশ্যই এই রকম মিলগুলো ঘুরে ঘুরে আমি দেখাবো, আপনাদের রেসপন্স যদি ভালো থাকে অবশ্যই অবশ্যই বন্ধুরা এই রকম নিত্য নতুন মিলের খোঁজ দেবো, যেখানে আপনারা চিপ রেটে সরাসরি মাল পেয়ে যাচ্ছেন। দেখুন একবার, এত গরমে এত রোদে আপনাদের কষ্ট কষ্টের জন্য আর কি কষ্ট করতেই হবে, বুঝতে পারছেন? চলুন এই যে দেখুন একবার, দেখুন 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 আপনারা দেখুন সরাসরি এই যে মোটরটা দেখতে পাচ্ছেন, কত বড় মোটর, এই মোটরের দ্বারা সরাসরি কাজ হচ্ছে, বুঝতে পারছেন? আমরা হয়তো বাড়িতে বস্তা পিছু কিনে খাই, কিন্তু এইখানে যে শ্রমিকরা খাটে অতি পরিশ্রম করে, যে এইভাবে যে পরিশ্রম করে সেই চাল আজ মার্কেটে বেরিয়ে যায়, সেই জায়গাতে আজকে সরাসরি আপনাদের কাছে তুলে ধরলো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, শেয়ার করে দেবেন, এইভাবে আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, নেক্সট ভিডিও নেক্সট টাইম আবার আসতে চলেছে। চলুন বন্ধুরা।